শিক্ষিত অমিত ডেকে সাহিত্যে সত্যজিৎ রায়ের সামগ্রিক অবদান এই বিষয়ে কিছু বলতে পারব এবং উনি সবশেষে চর্চা সম্পর্কেও কিছু ব্যক্ত করবেন। নমস্কার, আমার বিষয় সত্যজিৎ রায়ের রচিত সাহিত্য এবং চর্চা। আমি চর্চা প্রসঙ্গে আগে যেতে চাইছি, কারণ আমি বিষয়ের মধ্যে একবার নিহিত হলে আমার এই ভালোবাসার চর্চা আলাদা সময় পাবে না হয়তো। আমি তাই তাকে প্রাধান্য দিচ্ছি, ঠিক আজকের আলোচনার ক্ষেত্রে নয়, বরং আলোচনার ক্ষেত্র হিসেবে বলতে আমি পছন্দ করব। এই যে চর্চা গড়িয়াতে না বইয়ের দোকান ছিল, আরো স্পষ্ট করে বলতে গেলে বইয়ের বিক্রি কিনেছিল, কিন্তু বই দুটা কথা বলার জায়গা, এদিকে এসে বসে কয়েকটি বই উল্টান, সেটা আমরা ছোটবেলা থেকে জানি শুধু কলেজ ছুটি হয়, কিন্তু এখানে একটা ছোট্ট কলেজ ছুটির টুকরো মিলে বসিয়ে দিয়েছেন আমার বন্ধু দেবাশিস এবং আমার একান্ত স্নেহবাসী স্নেহাশিস। এ পথে এলে আমি তো একবার আসি বটে, এবং বইয়ের যে নির্বাচন সেটাও উত্তরে এলাকার বইয়ের দোকানগুলোতে সত্যি কথা বলতে কি বিশেষ চাই না, কারণ টেক্সট বই সর্বস্ব দোকান সেগুলো এবং আধুনিকতম প্রকাশনার সঙ্গে তাদের সংযোগ সামান্য, এমনকি সংবাদও কতটা পৌঁছয় তাদের কাছে আমি জানি না। কিন্তু বই এমন একটি জিনিস যে মশলা হিসেবে সাজানো থাকলেও তার কিন্তু একটা তার প্রতি সেই মশলার প্রতি ভালোবাসা জন্ম, সেই ভালোবাসাটা এখানকে বই সাজানো দিকে বুঝতে পারবে একদিন চুপলেই বোঝা যায় যে পিছনে ভালোবাসা আছে। মালিক বিভিন্ন দোকান এবং ওই আনন্দ ফলে আমার এই শেষ বয়সের ভালোবাসার যে কয়েকটি নতুন ক্ষেত্র প্রতিক্রিয়া খুঁজে পাই তার মধ্যে চর্চা নিঃসন্দেহে একটা, এবং চর্চার বই আর আমি চর্চায় থাকব, চর্চার বইয়ের চর্চাতেও থাকব, এ বিষয়ে আপনাদের নিঃসন্দেহ করতে পারি। আমার যে বক্তব্য রাখার বিষয়টা তার একটা সময়সীমা আছে, তবে আমি একটু মাথুর্য দিয়ে শুরু করি। আমার আগে দুজন বলেছেন দেবাশিস বলেছেন পাঞ্চালী মুখোপাধ্যায় শ্রদ্ধা, তাদের বক্তব্য পাঞ্চালী দেবের বলার মধ্যে একটা কথা বার্তার এসছে চিত্র থেকে চলচ্চিত্র। উনি বলছেন যে চিত্র চলছে উনি স্থির চিত্র আঁকতে শিখেছিলেন, সেটা তাকে চলচ্চিত্র প্রেরণা দিয়েছে, নিশ্চয় নিশ্চিতভাবে মেনে নিচ্ছি। কিন্তু আমি একটা উদাহরণ দিতে পারি, প্রাসঙ্গিকভাবে আমরা জানি না কিন্তু এই বক্তব্যের ক্ষেত্রে বোধ হয় প্রাসঙ্গিক, সেটা হচ্ছে নৃত্যকলা কিন্তু একটা চলমান শিল্প। রবীন্দ্রনাথের শেষ বয়সে বিশেষ করে চণ্ডালিকায় বহু জায়গাতে আছে যেখানে চরিত্রগুলো স্থির হয়ে যাচ্ছে নাচতে নাচতে, জড়তারও ভাবন না, ঘোড়াটা ধরে আছে হাত পেতে আছে, এই ভাবনায় কয়েক মুহূর্তে স্থৈর্য স্থিরতা। রবীন্দ্রনাথ কিন্তু তখন ছবি আঁকতে শুরু করেছে, তাহলে কি নৃত্যনাট্যের স্টেজে ছবিটা ছবিগুলি স্থির হচ্ছে আর তার ক্যানভাসে আবার ছবি হচ্ছে, এতে চলমান চিত্র থেকে স্থির চিত্রে যাওয়া উল্টো যাত্রা, এটাও ঘটেছে বলে মনে হয়। আমি এই প্রসঙ্গে যাব না, আমি শুধু বলব যে যাদের জন্য বাঙালি হওয়ার গর্ব আজীবন গর্বিত হয়ে গিয়েছে তার মধ্যে একজন নিঃসন্দেহে সত্যজিৎ রায়,
কিন্তু আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি সত্যজিৎ রায় কীভাবে যে হঠাৎ হওয়ায় ভেসে আসা গানের মতো তার উন্নয়ন কেন্দ্রটা অবশ্যই চলেছে। আমি একটি তার ইয়ত ভুল দিয়ে শুনি বলছেন যে প্রেসিডেন্সি কলেজ শান্তিনিকেতন এগুলো আপনারা শুনেছেন এর পদ্মতলে সেই সুন্দর যেটি কুমার দিকে উত্তর এখানে চাকরি ভাবেন এই এই জিনিসটা তাদের জোগান একটা আত্মায়ন যাকে সেলফ ইভ্যালুয়েশন বলে বোঝার বিশ্লেষণ হতে হবে কিন্তু ভাবতে শুরু করলেন তিনি কী কী জানেন তার মনে হলো অতি সামান্য অর্থনীতি জানি একটু একটু লেখার হাত আছে সঙ্গীত বোধ কিছুটা রয়েছে বিশেষ করে পাশ্চাত্য সঙ্গীতে আর ছবি আঁকি কিন্তু সবকটি ক্ষেত্রে আমি দিকপালেরা আছেন যাদের ধারে কাছে পৌঁছানোর আমার উপায় একটা রবীন্দ্রনাথের অনেক জায়গায় জুড়ে আছে কিন্তু তখন হঠাৎ মনে হলো এই সব কিছুকে কার সব কিছুই কাজে লাগবে এরকম একটি নতুন শিল্পকলা এসেছে দেশে যেখানে কোনো উল্লেখযোগ্য কাজ হয়নি এবং সেটা করতে পারলে একটা বড় দৃষ্টান্ত স্থাপিত হবে সেটা চলচ্চিত্র যেখানে তিনি যা যা জানতেন তার সবকটি তার কাজে লাগবে বলে তিনি সিদ্ধান্ত নিলেন এবং তারপর রেনওয়ার কথা শুনেছেন বাইসাইকেল তিনি শুনেছেন হয়তো আপনারা আমাকে উচ্ছেদ করতে করতে তার কথা গুণ দেওয়া পথের পাচালি করবো সে গল্প হয়তো পেয়ে গেছে আমি সেগুলোতে যাব কিন্তু এই যে সিদ্ধান্ত করে আত্মমূল্যায়ন করে এটি অস্বাভাবিক এবার যেটা সাহিত্যে যদি মানে নিবদ্ধ হই তাহলে মূলত দেখব তার প্রধান লেখা তিনটে ভাগে একটা শিল্পী প্রফেসর শিল্পী একটা ফেলুদা এবং অপরটি তাদের উপর এর বাইরে যে লেখাগুলো আছে সেগুলো অল্প বলব বলে আগে বলিনি সেটা হচ্ছে অসামান্য কিছু প্রথম এবং ছবি তোলার অভিজ্ঞতার কথা যেমন আওয়াজ ফিল্মস দেয়ার ফিল্মস দেখেছি বা বিষয় চলচ্চিত্র একেই বলে সিনেমা একেই বলে শুটিং এই যে এটা আবার শুটিংয়ের অভিজ্ঞতা নেই এগুলো যেগুলো তার গুরুত্বপূর্ণ প্রবন্ধ সেখানে যেমন অসামান্য গভীর চিন্তার রসদ আছে তেমনি আছে এইসব একেই বলে শুটিং জাতীয় বইগুলোতে মজাদার ঘটনা যে রস সৃষ্টিতে তিনি অত্যন্ত সুদক্ষ ছিলেন কিন্তু বাকি যে লেখাগুলো তার মধ্যে একটা হচ্ছে তার চলচ্চিত্রের জন্য গান বলি এর জন্য কিন্তু আমি তাকে গীতিকার বলতে পারবো না চলচ্চিত্র প্রয়োজনে লিখেছেন আপনারা হীরক রাজা গোপী গায়নের সারল্য অথচ সেই সারল্যের আধারে নিহিত যে গভীর বাণীর তাৎপর্য সেগুলো জানেন কিন্তু দুটো কথা আপনাদের বোধ হয় স্মরণে নেই আমি তো মনে করিয়ে দিই একটা হচ্ছে দেবী চলচ্চিত্র সেই শ্যামাসঙ্গীত ছিল সেটা কিন্তু অন্যান্য লেখা আর চিড়িয়াখানায় এটি তৎকালীন মানে ষড়যন্ত্র সমকালের বাংলা আধুনিক গান ছিল ভালোবাসার তুমি কী জানো সেটা তিনি লিখেছিলেন শুধু নয় কি আশ্চর্য দক্ষতায় প্রায় 70-75 বছরের পুরনো গানের ভাষা সুর তাল লয় সব কিছুকে প্রয়োগ করেছিলেন বাকি যে গানগুলো সেগুলো আপনাদের সকলেরই মনে আছে আর তার যে ব্যবহার আমি ব্যক্তিগতভাবে প্রথমে চারুলতার কথা উনি বলে গেছেন তাতে যে কিশোর কুমারের গল্প গানটি ছিল আমি চিনি গানটা কি যাই হোক চিনি গেছেন তো চিনি গেছেন কিনা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন এই গানটায় যে প্রয়োগটা শেষে বহু ঠাকুরানি করে শেষ করছেন এই স্বাধীনতা নেওয়ার ক্ষেত্রেও তা শুধু দশবোধ নয় চলচ্চিত্রের প্রয়োগ ভাবনাটা কাজ করছে অত্যন্ত গভীরভাবে এবং আমি একমাত্র ঋত্বিক ঘটক ছাড়া আর তারও ছবিতে রবীন্দ্রনাথের গানের এমন অসামান্য প্রয়োগ দেখিনি যে একটি টুকরো মনে পড়ছে সেগুলো ব্যতিক্রম
সেগুলো আমি উল্লেখ করছি না। তো গানের প্রয়োজন কথাটা কেন আনলাম, কারণ সেটাও চিত্রনাট্যের ভাবনার মধ্যে থাকে। আর চিত্রনাট্যকার হিসেবে আমি যেটুকু চলচ্চিত্র দেখার আমার অভিজ্ঞতা, আমি সত্যিকারের সেরা চিত্রনাট্য লেখক মনে করি। সংক্ষিপ্ত তীক্ষ্ণ প্রয়োজনের এই যে যদি আগন্তুকের কথা বলছি, ওই অন্ধজনে যে ভালো গানটা কোথায় আলো ইত্যাদি, তার একটা সংলাপ ছিল যে এই আজকে পৃথিবীতে কোনো কল্যাণময় ঈশ্বরে বিশ্বাস রাখা সম্ভব, এরকম আলোচনার মধ্যে যে এরকম ভয়ঙ্কর নাড়া দেওয়া স্টেটমেন্ট অনায়াস করে দিতে হয়। শুধু তাই না, আমি যে পথের পাশে নিয়ে আমার তো এখনো মনে পড়ে ওই ব্রিজের তলা দিয়ে হাঁটছে পড়ুয়ার ওপর, আর একটা উপন্যাস লিখছি বুঝলি, এই যে জায়গাটা এটি সত্যিই প্রায় নিজের মন কেন। ব্যবহার করেছে যে কোনো শিল্পীর ক্ষেত্রে এটা সত্যি, এটা ঘটে যায়। তো এই কারণে আমি চিত্রনাট্য রচনাটাকে অবশ্যই সাহিত্যের অঙ্গ হিসেবে যদি ধরি, তাহলে সেগুলো এক্ষণ পত্রিকা বেড়ে আসলো, এক্ষণ ছিল পূর্ণভাবে সাহিত্য পত্রিকা, অথবা সেটাকে সাহিত্যের মর্যাদা দিতেই পারি। তাহলে আমি আমার মত বিচার মানে ভাবনায় সেটাকে গুরুত্ব দিতে বলছি না, দাদা ভেবে দেখবেন তার চেয়ে ভালো চিত্রনাট্যকেও লিখবেন। যেমন আমি গানগুলোর কথা উল্লেখ করেছি, সেটাও গীতি রচনাটাও তো সাহিত্যেরই অঙ্গ, সেই হিসেবে এবার উল্লেখ করতে আসে। এই যে জেনেটিক্যালি কথাটা ব্যবহৃত হয়েছে তোমার দুজনেরই বক্তব্যে, বংশানুক্রমিকভাবে পেয়েছেন তারা উপেন্দ্র কিশোর সুকুমার কী পেয়েছেন, একটা অদ্ভুতের প্রতি আকর্ষণ, অলৌকিকের প্রতি আকর্ষণ, একটা অ্যাডভেঞ্চারের প্রতি আকর্ষণ, রোমাঞ্চকর অভিজ্ঞতার প্রতি আকর্ষণ, এবং বুদ্ধির অসামান্য খেলা। এটা আমি উপেন্দ্র কিশোর এবং সুকুমার রায় অসংখ্য জায়গায় আপনারা লক্ষ্য করে থাকতে পারেন। বা আমি আচ্ছা একটা করে বলি, বলবো না বাড়াবো না, উপেন্দ্র কিশোর যখন বলেন রাজার ঘরে যে ধন আছে টুনের ধরেও সে ধন আছে, এবং গল্পটার যা পড়ুন আপনি রাজার নাক কাটা যায়, গল্পটা কি আড়ালে কোথাও একটু সমাজতন্ত্র উঁকি দিয়ে যায় জানি না, তখন সমাজতন্ত্র এসে মাক্স পাই হিসেবে পৌঁছবি, অর্থাৎ সেইভাবে ভাবলে আমরা ভুল করব। কিন্তু রাজার ঘরে যে ধন আছে টুনের ঘরে সে ধন আছে কথাটা বলেছে। এগুলো আমি হচ্ছে সাধারণ সংলাপের যেটা হাসি মজা, আমরা ভীষণ মজা পাই ওটা করতে ছোটবেলা, তবে হয়তো মনে হয় এরম থাকে না, এরম অজস্র ছড়া থাকে। বাবা ব্ল্যাকশিট ছোটবেলায় তো প্রত্যেকে বোধ হয় অর্থ না বুঝে কী বিকৃতি উচ্চারণে বলেছি জানি না, পরে কি মনে হয় না যে হ্যাঁ তিন ব্যাগুল আছে আমার, একটা আমার প্রেমের জন্য, একটা প্রিয়র জন্য, আরেকটি গদিতে কেঁদে যাচ্ছে দু দুটো ছেলেটির জন্য, কি অসামান্য ছড়া। তখন তো ভাবি না ঠিক সেই রকমই ওটাও ভাবি না, গুপিকাইনকে যেইভাবে বাকশক্তি কেড়ে নেওয়া, ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা কেড়ে নেই, একটা নাচারি রাজা দমন করে রাখতে পারে, এই ব্যাখ্যা তো সত্যি হিসেবে বাদ করেছেন। গুপিকাইনের বিকল্প তো ছিল না, তাহলে রসদ ছিল সেটাকে সত্যিগ্রায় ভাবনা করেছেন, আবরণ করেছেন। যুবক রাজার সংলাপগুলো উন্নত সাহিত্য, যান আছে তাই গান আছে, গান আছে তাই যান আছে, এই যে অসামান্য সংলাপটা এটাকে সত্যিগ্রায় বিশ্বাস নয়। বা ধরুন প্রথম বন্ধ করছে আপনি দড়ি ধরে টানছে তারা ছাত্র শিক্ষক কয়লাখনি শ্রমিক, কোনো ইঙ্গিত নেই। তাই আমি আরও এরকম অসংখ্য দিতে পারি। সুতরাং এগুলো ভাবতে হবে আমাদের যে তিনি কিন্তু একথা সরাসরি বলার তার দরকার হয়নি, শিল্প সরাসরি বলতে চায় না, শিল্প অনেক ভাষা আছে, তার মধ্যে যে ফেলুদা তারই নিখুঁড়ো আর প্রফেসর শৈল, এই তিনটিকে যদি আলাদা করে রাখি শৈল্পের মধ্যে দিয়ে কিন্তু তার একই একটা অদ্ভুত কথা হচ্ছে আমার বারবার মনে হচ্ছে শৈল্পের ক্ষেত্রে,
যে একটা বাঙালি আনার ভারতীয়ত্বের গর্ব কোথাও শঙ্কুকে ঘিরে তার কাজ করছে। সমস্ত বিদেশি বৈজ্ঞানিকরা শঙ্কুর কাছে যে মানে ভৌতিক শক্তিতে বা আবিষ্কারের কৌশলে পরাস্ত হন, এখানে একটা কোথাও জাতির প্রেম আছে কিনা জানি না, কিন্তু সেই জাতির প্রেম নাম ধরে প্রচণ্ড অন্যায় ধর্মের ভাষাতে চাকরি প্রবল বন্যায়, সেই জাতির প্রেম এটা নয়। এটা কী বলবো যে আন্তর্জাতিকতা বোধের সম্মিশ্র আমার শেকড়টা রয়েছে আমার দেশের মাটিতে, ডালতলা ছড়াচ্ছি আন্তর্জাতিকতায়। এইটাই ছিল ছিলেন সত্যিকরা, তার লেখাতেও সেটা প্রকাশ আছে। যাই হোক, সেখানে একটু ভিলেন থাকছে, স্যান্ডার্স ভিলেন হচ্ছে শঙ্কুতে, শঙ্কু তাকে পরাস্ত করছে বৌদ্ধিক শক্তিতে। এবং কী আবিষ্কার করছে শঙ্কু? মিরাকিউরাল, সেটা এমন একটা বড়ি যেটা খেলে আর খিদে পাবে না। এটা কি খুব দরকার না রাজশেখর বসু কি বিগঞ্চি বাবাকে প্রফেসর মনিকে দিয়ে সেটাই ভাবিয়েছিলেন? কি করছে ঘাস সেদ্ধ হচ্ছে না, ওটা শাক পাতা সেদ্ধ করছে কেন? বলছে এখন কাঁচা ঘাস আর হজম হয় না, মজা করে বন্ধু জিজ্ঞেস করছে। বলছে ঠাট্টা করো না, এর সাথে অ্যামিনো অ্যাসিড অমুক তমুক দু চারটে জুড়ে দেবো, দেখবে মানুষেরা খিদে থাকবে না, পেট হয়ে যাবে। এই যে ভাবনাটা, এটা মিরাকিউলার রুমের মধ্যে আছে, বড়ির মধ্যে আছে কিনা, তো এই এইগুলো খুবই ভীষণ। শঙ্কু একটা বিচ্ছু একলা মানুষ, গিডিডিতে থাকে, প্রহ্লাদ বেড়াল, কোথায় নিউটনের ছায়া, নিউটনেরও বেড়াল ছিল, নিউটনের বেড়ালের নাম ছিল ডায়মন্ড, শঙ্কুর বেড়ালের নাম নিউটন। তো এই যে একলা বাস করা, এইভাবে থাকা, এটা পৃথিবীর ইতিহাসেরও একটা কোথাও ছায়াপাত ঘটে যাচ্ছে সত্যিকার নিয়ে অনেকক্ষণ বলেছে দেবাশিস, আমি শুধু দুটো কথা বলব। ফেলুদা নিঃসন্দেহে তার আরেক আত্মবোধ, যেটা কয়টা যুগের বাংলা করলাম ঠিক হলো কিনা জানি না, অন্য কারো আত্মবোধ তার, ওই যে ক্রিকেট খেলে ছ ফুট হাইট, ছিপছিপে চেহারা, এটা সত্যি তার ছিল। সুতরাং চেহারা বর্ণনা তো সেটা রয়েছে, আর প্রখর বুদ্ধি, এই যে বুদ্ধি দিয়ে সমাধান করা। আপনারা বারবার বলছিলেন যে কিশোর দেবাশিস বলছিলেন যে কিশোরদের জন্য বলছিল, আমি এই কথাটা আমার একটু ফটকা লাগে, যদি একজন যা ভালো সেটা সব বয়সের জন্য ভালো, সাহিত্য কি দুরকমের হয়? ভালো লাগবে শিশু সাহিত্য বলে কি কিছু হয় না? লীলা মজুমদার পড়তে তো আমি এখনই ভালোবাসি। আসলে কী জানেন, আমাদের বুকের মধ্যে একটু সবুজ গাছ থাকে, সেটা দিয়ে যদি ছোটকাল ধরে জল সঞ্চয় করি, তাহলে গানের পাখি আপনি আসেন, তখন আরও ভেদটা থাকে না সেসব কিছু, সেই গানের পাখিটাকে আনতে জানতে হবে। যত শিশুটা বেঁচে থাক, তত ভালো সাহিত্য চিরকালই ভালো সাহিত্য। আর যা শিশু নামে আছে, যেমন রবীন্দ্রনাথের শিশু, সেটা তো আমার মনে হয় শিশুর পিতাদের জন্য লেখা, এত মুক্ত চেতনা, ওটা আদৌ শিশুদের কিনা চিন্তা হয়। যাই হোক, আমি অন্য কথা ফিরি। ফেলুদার ক্ষেত্রে আমরা ওই তিনটে জিনিস দেখবো, আর আরেকটা কথা আমি বিশেষ করে উল্লেখ করবো, কিচ বলতেন যে কবিতা হচ্ছে কবিতা হচ্ছে সবাক ছবি, কবিতা হচ্ছে সবাক ছবি, চিত্রাঙ্কন ছবি হচ্ছে নৌকাপ কবিতা। তাহলে নৌকাপ কবিতা হচ্ছে ছবি, যেটা সত্যিই কাটতে জানতেন, আর সবাক ছবি হচ্ছে কবিতা সাহিত্য। এইটা প্রথমে তাকে সহায়তা করেছে, নির্বাক ছবিটা তাকে সবাক হয়ে করেছে। কেন বলছি, তার গল্পের যে প্রত্যেকটি গল্পের, বিশেষ করে ফেলুদা, প্রত্যেকটা গল্পাংশকে এক একটা ছবির ফ্রেম মনে হয়। এবং তিনি, আপনারা জানেন যে তিনি যে চিত্রনাট্য লিখতেন তাতে ধারে স্কেচ করে রাখতেন সমস্ত শটগুলো, তাহলে ছবিতে রূপান্তরিত করছেন, যা সবাক তাকে নির্বাকে রাখছেন, এবার চিত্রনাট্যে তাকে সবাক সবাক করে দিয়েছেন।
তাহলে ছবির ফ্রেমগুলো সাজালে এক একটা গল্প এসে যাচ্ছে, এবং তার লেখাতেও সেই ছবির ফ্রেম ব্যাপারটা আসে। এটা আরেকজনই ছিল বোধহয়, যে কারণে সতীশ এত বারবার বিভূতিভূষণের কাছে গেছেন, ভক্তি ভক্তি হতো না, সেট হয়ে যায়। কারণ প্রেম আছে, বিভূতিভূষণের প্রেম আছে, এরকম একটি প্রতি আছে যে সতীশ সঙ্গে মেহেদি পাতার বেড়ার উপর প্রতীজ মহঙ্গামী গোলাপি রঙের বালুচরী শাড়িটি সড়কে বৃদ্ধিতে শুকাই দিয়েছে। আমাকে কী করতে হবে সেটের জন্য, কী হবে সেট বলে দিয়েছেন, বেড়াটা হবে মেহেদি পাতা, তার উপরে একটা শাড়ি শুকোবে, সেটা রঙ হবে গোলাপি, সেটা কম দামে পাবে, আবার ঋতুটা হবে সড়ক বৃদ্ধির থাকবে। তাহলে আমি যা জিনিসগুলো করবো প্রোডাকশন ম্যানেজারকে ভাইয়েরগুলো জোগাড় করে দিলাম। এই যে একটা ছবি তুলে ধরা, সবার চিত্র করে তোলা, এটা সত্যিতে লেখাতে ভীষণ দরকার আছে। ফেলুদার যে কোনো ঘটনা এবং ইলাস্ট্রেশন, এই ইলাস্ট্রেশনটা অবশ্যই জেনেটিক। আপনারা একটা কথা বলেছেন যে সুকুমার রায় ছবিগুলো একটু অদ্ভুত ইলাস্ট্রেটেড হিসেবে উপেন্দ্রকিশোর হয়তো বলো, আমি সে বিতর্কে যাব না, কিন্তু অদ্ভুতের কল্পনাটাও কিন্তু এক ধরনের অ্যাডভেঞ্চারাস জার্নি, অন্তঃকরণের জার্নি। আপনি ভাবুন তো, মানে আমি বলতে চাইছি আমরা কেউ যা অভিজ্ঞতায় দেখে নিয়ে তাকে ভাবতে পারবো না। আপনি যদি বলেন তাহলে পত্রিকা ছড়া হবে কী করে, আমি বলবো কারণ ওই পাখিও দেখেছি, ঘোড়াও দেখেছি, দুটো জুড়ে নিচ্ছি। যখন তার জানও ভাবত হয়, যখন বকাচ্ছ ভাবত হয়, এটা তোমার মনের একটা অ্যাডভেঞ্চারাস জার্নি নয়। আমি মিলিয়ে সেটাকে দেখে ও তার সঙ্গে সহকাল থাকে আড়ালে, ওই আমরা ইংরেজি ঢঙ্গে কাছে, আমরা ফরাসি ধরনে হাসি, আমরা পা পাক করে সিগারেট খেতে বলতেই ভালোবাসি। এই যুগ ছিল তো সেটা, দ্বিজেন্দ্রলাল কবিতার বলতে গেলে। তাহলে সেই যে সময়টাকে ধরা বকচ্ছপ সেজে আছে, এটা হতে পারে ভাবনায় রয়েছে, এটা অদ্ভুত বলছে। কাকে বলছেন যে গল্পটা পড়েছিলাম, সেরকমই আরেকটা ইমেজেরিয়ান ছিল। সত্যজিৎ কিন্তু জার্নিটা শঙ্কুর ক্ষেত্রে, তারিণীপুরের ক্ষেত্রে বিশেষ করে এই অভ্যন্তরে জার্নি অনেক আছে। সুতরাং এই আকর্ষণটা, অথচ যুক্তিবিদ্ধকে তীক্ষ্ণ প্রখর করে আজীবন বেঁচেছেন। আরেকটা কথা আমি ভুলভাবে বললে এটা একটু বলতে ইচ্ছে করছে, রবীন্দ্রনাথ যে প্ল্যানচেটটা করেছিলেন সেটা নিয়ে পরে নিজে অনেক ঠাট্টা তামাশা করেছেন, এবং শেষে বলেছিলেন আমায় যদি কেউ ডেকে জিজ্ঞেস করে কেমন আছো, আমি বলবো এখান থেকে ঘুরবো না, এখানে এসে দেখে যাবো। সুতরাং রবীন্দ্রনাথ যে এই ধরনের বিশ্বাসে আবদ্ধ হয়েছিলেন, এটা বোধ হয় নয় আমার মনে হয়, কারণ রবীন্দ্রনাথ তো একটু লেগে গেছে, তাই আমি বললাম আমার ধারণাটাও আপনাকে শুনিয়ে রাখলাম। করেছিলেন সত্যি কথা, অমিতাভ চৌধুরীর বইও আছে। হ্যাঁ ওগুলো তো ওটা মানে মোটর নামে লিখেছে, যেটা সত্যিই বলেছিল, আমি জানি ঘটনাগুলো, অমিতাভ চৌধুরীর বইও আছে জানি। যাই হোক, মূল কথাটা আমি যেটা বলছিলাম যে তাহলে আমার মূল বক্তব্য হচ্ছে ফেলুদা সতীশ রায়ের আত্মস্বরূপের আরেকটি দিক, প্রখর ভক্তি, প্রখর। এবং তো আরেকটা কথা বলবো এখানে, যে বুদ্ধিদীপ্ত যে সমাধান, এই যে রক্তপাত নেই, গুলিগুলো ছড়া নেই, এটা কিন্তু প্রাচীন গ্রিক গ্রিকেদের সময় থেকে বলা হয় যে কোনো কিছু ব্লাড, ওরা বলেছিল হরার অ্যান্ড ব্লাড শেড, একে কখনো স্টেজে আনবে না, বিভীষিকা রক্তপাত এগুলো সেটা মেনে চলেছেন তিনি, করেন না। আর দ্বিতীয়ত তারিণীপুরও একটা জমাটি গল্প আজ মানুষের অদ্ভুতের গল্প, যেটা আমি বলছিলাম এটাও মানসিক একটা যাত্রাপথ। আর শঙ্কু, শঙ্কুর ক্ষেত্রে আমি বলবো যে ওই ধরনের তার ভাবনা, মানুষের ভাবনা, জাতির ভাবনা, দেশের ভাবনা, বিজ্ঞান ভাবনা, সবটা মিলেমিশে একাকার হয়ে আছে। অ্যাডভেঞ্চার পার্টটা সব জায়গায় আমি লিখছি, থেকে যাচ্ছে, যেটা সত্যিকার বোধ হয় নির্মিত স্বভাবের মধ্যেই ছিল। আমি বলতে এখানে শেষ করছি, কেন বলা বাড়াচ্ছি না সময় সংখ্যা।